নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুত আচার্য আমরা ধারাবাহিকভাবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব ও ভাগ্য কেমন হয় সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফিলোসফিক হ্যান্ড অর্থাৎ দার্শনিক হাতের মানুষের বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব ও ভাগ্য কেমন হয় আমাদের প্রাচীন কালের ঋষিরা বহুকাল পূর্বেই উপলব্ধি করেছিলেন যে মানুষের হাতের আঙুলে যদি গিফট দেখা যায় বা গিট থাকে তাহলে তারা অত্যন্ত বিশ্লেষণাত্মক লোক হয় অর্থাৎ খুব বেশি চিন্তাভাবনা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এরা তথ্য অনুসন্ধানী এবং অন্তর্মুখী হয়ে ওঠে এই হাতের বৈশিষ্ট্য হল আঙুলগুলো যদি সব এক জায়গায় করে তাহলে একটু কৌণিক আকার ধারণ করবে অর্থাৎ উপর দিকটা বেশ শুরু হবে যদি সমস্ত আঙুল এক জায়গায় হয় আঙুলগুলো বেশ লম্বা কিন্তু রুগ্ন হবে গিটগুলো দেখা যাবে স্পষ্টভাবে হাতের বেশ হবে হাতের করতল খুব পাতলা এবং শিরা উপশিরা স্পষ্টভাবে দেখা যাবে এই ধরনের বৈশিষ্ট্য যেই হাতের সঙ্গে মিলে যায় সেই হাত হলো দার্শনিক হাত এরা অত্যন্ত বেশি চিন্তাশীল এরা অর্থের চাইতে তথ্যের মূল্য বেশি দেয় কারণ এরা তথ্য অনুসন্ধান এরা গবেষণা জাতীয় কাজে খুব বেশি নাম করতে পারে কিন্তু এই ধরনের হাত যদি গরিব পরিবারে জন্ম নেয় তাহলে কিন্তু তাদের ভাগ্যে খুব বেশি উন্নতি ঘটে না কারণ তাদের যে বিশ্লেষণাত্মক শক্তি তারা সুযোগ মানে কাজে লাগানোর সুযোগ পায় না এই হাতের ছাত্রছাত্রীরা গভীর চিন্তা ভাবনার মাধ্যমে পড়াশোনা করে থাকে তাই তাদের মধ্যে জ্ঞান খুব বেশি পরিমাণে অর্জিত হয় এবং কোনো বিশিষ্ট জ্ঞান বা বিদ্যা চর্চা করতেই এরা খুব বেশি ভালোবাসে এই ধরনের মানুষ গবেষণা তথ্য অনুসন্ধান অধ্যাপনা অর্থাৎ শিক্ষক এরা ব্যবহারিক জগতের চেয়ে চিন্তা জগতে বেশি বাস করে থাকে অর্থাৎ এরা যেখানে বসবাস করে সেখানে খুব থাকে না কারণ এরা কল্পনায় অন্য জগতে চলে যায় এরা শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র রচনা করার মতো ক্ষমতা এদের মধ্যে থাকে এরা ঋষি সংসার ত্যাগী সাধু প্রকৃতির মানুষ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানা যায় বা শোনা যায় যে দুর্গপ্রসন্ন পরমহংসদেব সিদ্ধি সাই বাবা লোকনাথ ব্রহ্মচারী এই সমস্ত মানুষেরই বা মহাপুরুষের দার্শনিক ধরনের হাত ছিল এই ধরনের মানুষ কথা খুব কম বলে কিন্তু যেটুকু বলে তার বিবেচনা করে বা বিচার বিশ্লেষণ করে তারপরে বলে এই রকম লোকেদের বোঝা খুব কষ্ট কারণ এদের বুঝতে পারা যায় না অত্যন্ত স্পর্শশীল আত্মসন্মান বোধ খুব বেশি থাকে কোনো সমস্যার মধ্যে পড়লে চট করে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে সমস্যা বাড়ানোর চেষ্টা কখনোই এরা করে না এই ধরনের মানুষেরা ভাগ্যবাদীতে খুব বেশি বিশ্বাসী এদের চিন্তাধারা জাগতিক জগতের থেকে অনেকটাই আলাদা তাই এদের চিন্তাধারার উপযুক্ত পরিবেশ এরা না পেলে এরা জীবনে বহু কষ্ট ভোগ করে থাকে অর্থাৎ এরা খুব দুঃখী হয়ে থাকে কারণ এদের জ্ঞানের মূল্য জাগতিক জগতের মানুষেরা দিতে পারে না বা বুঝে উঠতে পারে না কিন্তু যদি আবার এদের চিন্তাধারার উপযুক্ত পরিবেশ পায় তাহলে এরা অধ্যাপনায় বা ধার্মিক কোনো প্রবচন গুরু বা এই ধরনের ক্ষেত্রে এরা বিশেষভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয় এবং জীবনে খুব নাম ডাক করতে পারে বড় সাধু ঋষি হতে পারে আবার যদি কারো হাতের দশ আঙুলে দু হাতের দশ আঙুলে প্রত্যেকটা আঙুলের গিট থাকে মধ্যের এই গিট থাকে এবং উপরের এই ক্ষেত্রেও গিট থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে সেই ব্যক্তি পাগল কারণ মানুষের হাতের গিট মানুষকে অত্যন্ত বেশি চিন্তাশীল করে ফেলে আর বেশি চিন্তাশীল মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পাগলই হয় আর হাতের আঙুলে বেশিরভাগ ক্ষেত্রে গিট থাকার জন্য যদি তারা উপযুক্ত পরিবেশ না পায় সেক্ষেত্রেও কিন্তু মানুষ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা দার্শনিক হাত সম্বন্ধে এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার